বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم شمانيتو درشق مندولي أمرا على آلوچونائي জয়ীফ ও জালাহাদিস সম্পর্কে সাহাবা কেরাম এবং মহাদিসগণের সতর্কতা তুলে ধরেছি বিশেষ করে রসুল মোহাম্মদ সাল্লাহ আলি কাসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন সেটার আলোকেই যে মহাদিস উলামা কেরাম এ বিষয়ে সচেতন ছিলেন সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এবার আমরা দেখব যে আসলে জালহাদিস সমূহ সমাজে চালু থাকার পিছনে কোনো যুক্তিকতা আছে কিনা যুক্তি থাকার প্রশ্নই আসে না বিশেষ করে শরীয়ত এসেছে আল্লাহর পক্ষ থেকে এখানে কারো কিছু কথা ঢোকানোর সুযোগ নেই আর যা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা হলো অভ্রান্ত অকাট্য এ ব্যাপারে নিশ্চিন্তভাবে সচেতন থাকব যে কখনোই না শরীয়ত সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে যেমন সোরা আল কাহাফ পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ রব বলছেন আল হাকুম রব্বিকুম হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন কুল আপনি বলুন আল রব রব্বিকুম হক এসেছে তোমাদের প্রভুর পক্ষ থেকে বুঝে যাচ্ছে হক কেবল মাত্র আল্লাহর পক্ষ থেকে আসবে আর যে হক আল্লাহর পক্ষ থেকে আসবে তার মধ্যে কোনো রকম ত্রুটি থাকতে পারে না কোনোরকম দুর্বলতা থাকতে পারে না আর মোহাম্মদ সাল ওয়াসাল্লাম যা বলেছেন তা অবশ্যই হক বলেছেন তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা যোগ করেননি স্পষ্টভাবে আগে যেমন হাদিসে বলা হয়েছে বাল্যিকনিওয়ালা আয়া একটি কথা হলে পৌঁছে দাও আননি আমার পক্ষ থেকে সেই বাল্যিক অর্থাৎ পৌঁছে দিতে হবে তাবলিকটা করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেই অনুযায়ী সেটাও আল্লাহ রাবুল বলছেন সূরা আল মায়েদা 67 নম্বর আ তাআলা বলেন ইয়া আইয়ুহার মা উনজিলা ইলাইকা মির রাব্বি হে রাসূল আপনি পৌঁছিয়ে দিন ওইটাই যা আপনার প্রতি আপনার প্রভুর পক্ষ থেকে নাজিল হয়েছে ওইটা পৌঁছে দিন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসা বিধানটি পৌঁছে দিতে হবে এখানে রাসূল মুহাম্মদ সাল্লাহ আলাইহি নিজের পক্ষ থেকে কোনো কথা বলবেন তার অনুমতি নেই যদি বলতেন তিনি এ এব্যাপারও আবার সতর্কতা আরোপ করেছেন সুরাল হাক্কা 44 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ তাকাউল আলাইনা বাদাল আকাবিল স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোন কথা বলতেন লা নামিন বিল বিলিয়ামিন আমি তাহলে তার ডান হাতটি ধরে ফেলতাম সুম্মা লা কাতানামিনহু লতিন অতঃপর তার গলাটি দেহ থেকে বিচ্ছিন্ন করে নিতাম অর্থাৎ তাকে আমি জবাই করে দিতাম এখানে প্রমাণিত হয় রসুল মোহাম্মদ সাল আলহ্লামের কোনো কথা ওহি ব্যথিত ছিল না বিষয়ে তিনি যা বলেছেন তা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার পরেই বলেছেন আল্লাহ নিজেই বলেছেন সোরে নজম তিন এবং চার নম্বর আয়াতে অমায় ই মোহাম্মদ সাল্লা সাল্লাম সারি বিষয়ে কোনো কথা নিজের পক্ষ থেকে বলতেন না যতক্ষণ পর্যন্ত তার প্রতি ওহি না করা হয় এখানে স্পষ্ট যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যা বলে গেছেন সেটা ওহি তাহলে প্রমাণিত হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে আর যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে ওটা অবশ্যই অবশ্যই দুর্বল হতে পারে না ওর মধ্যে ত্রুটি থাকতে পারে না আল্লাহ রব্বুল আলমিন

পিছন দিক থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না তংসিল হাকিমিন হামিদ যা নাজিল হয়েছে মহা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এখানেও চ্যালেঞ্জ ছড়া হয়েছে যে এর মধ্যে কোনো বাতিল কোনো ত্রুটি প্রবেশ করতে পারবে না আল্লাহ রাব্বুল্লা আলমিন অন্যত্র স্পষ্টভাবে বলছেন এই মর্বে ইন্ন ওয়াই হাফিজুন আমি যে জিকির নাজিল করেছি

সেটা অতি সৎ অতি পরিষ্কার উজ্জ্বল নাকিয়া অতি স্বচ্ছ দীপ্তিমান বিধান নিয়ে এসেছি এই হাদিসটি বর্ণিত হয়েছে দারমি দুইশো দুই নম্বর হাদিসে রসুল সাল আলী সাল্লামের নিকটে পায়ে হাকিতে এসেছে সহি সনুদে মুস্তদে আহমদের মধ্যেও সহি সনুদে হাদিসটি বর্ণিত হয়েছে ওমর রজাল্লাহ তিনি একদিন তাওরাত সামনে নিয়ে এসে পড়ছিলেন রাসুল সাল্লামের সামনে আল রাসুল এটা দেখে তিনি স্পষ্টভাবে বললেন রেগে গেলেন আব্বক রাজ বলছেন তোমার ধ্বংস হোক আর তারা মা বিওয়া জি রসুলিল্লা সাল্লাম তুমি কি দেখছো না রসুল সাল্লামের মুখের দিকে ফানাদারা উমর ওমর রাজালা অনুভব তিনি রাসুল সাল্লাহ সাল্লামের মুখের দিকে তাকিয়ে দেখলেন দেখার পরে চট করে বলে উঠলেন এই মর্মে অউদ বিলা গদ্লাহ অমিন গদাবি রসুলি অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের গুসা থেকে আল্লাহ রব্বুল আলমিনের যে কুরদ থেকে এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের অসন্তোষ থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে রাসুলকে নবী হিসাবে পেয়ে এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট এই কথা বলার পরে রসুল সাল্লা সাল্ল মুখ খুললেন বলে এই কথাটি বলেছিলেন যে আসলে কোরআন এবং সন্ন্যা ছাড়া আল্লাহর পক্ষ থেকে যে বিধান আছে সেই বিধান ছাড়া অন্য কোন বিধান অর্থাৎ তাওরাতকে তিনি বরদাশ করলেন না তখনই তিনি বলেছিলেন লাউবাদা লাউ মৌসা ও তারাক তুমুনি ফাত্তা তুমুনি যদি মূসাকে এখন শয়ন হাজির করা হয় তাওরাত তো দূরের ব্যাপার যদি শায়ন মূসাকেও হাজির করা হয় আর তোমরা তার আনুগত্য করো আর আমাকে ছেড়ে দাও লা জলালতুমাং সাবিৎ সাবিল তাহলে তোমরা সঠিক রাস্তাটি থেকে আমি যে রাস্তার উপরে এসেছি এই রাস্তায় থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে এই হাদিসের তিনি আমি তোমাদের কাছে এসেছি এমন একটি বিধান নিয়ে সে বিধানটা হলো অতি স্বচ্ছ অতি পরিষ্কার এর মধ্যে কোন ত্রুটি নেই এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে এই বিধানের মধ্যে কোনো ত্রুটি নেই কোনো ভুল নেই কোনো দুর্বলতা নেই অথচ আজকে যখনই আমি কোনো জয়ীফ বা জাল হাদিস বলতে যাইব। তখনই কিন্তু এমনটা ঘটবে যে শরীয়তের মধ্যে একটি ত্রুটি ঢুকে গেল একটি জয়ীফ হাদিস ঢুকে গেল আমরা মনে করি হাদিস বলি যে হাদিসটি জয়ীফ অথবা অনেকেই বলেন যে হাদিসটি জয়ীফ আসলে জয়ীফ মানে কি দুর্বল তাহলে কি আমি বলবো শরীয়তের মধ্যে জৈব জিনিস রয়েছে দুর্বলতা আছে এটা তো প্রশ্নই আসে না আল্লাহর পক্ষ থেকে আসা বিধান আর এটাকে হেফাজত করবেন আল্লাহর আলমিন তিনি নিজেই তো বললেন যা আগেই বললাম হাফিজুন আমি যে জিকির নাজিল করেছি এই জিকির হেফাজতকারী আমি এখানে জিকির বলতে স্পষ্ট যে কোরআন এবং সই হাদিস দুইটি জিকির যেমন সুরায়ে আর নাহল চল্লিশ নম্বর আয়াত আল্লাহ রব বলছেন ও আংজালিম আমি হে মোহাম্মদ সাল্লাম আমি আপনার প্রতি জিকির নাজিল করেছি লিতু আলিনাজিলহিম অর্থাৎ ওই জিনিসটি বর্ণনা করার জন্য ব্যাখ্যা করার জন্য যা তাদের প্রতি নাজিল হয়েছে অর্থাৎ যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের ব্যাখ্যা দান করার জন্য আপনার প্রতি আমি জিকির অবতীর্ণ করেছি এই কথাটির ব্যাখ্যায় জিকিরের ব্যাখ্যায় ইবনু হাজাম আন্দালুসি আল এহকাম এই গ্রন্থের প্রথম খণ্ডের তিনশো তেত্রিশ পৃষ্ঠায় বলছেন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যেটাই অর্থাৎ রসুল সাল আলাই কথাগুলো সবই ওহি কুল্লাহু ওয়াহুন নাজালা মিন ইন্দিল্লাহ আজাল অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নাজিলে হয়েছে তাহলে বুঝলাম যে জিকিরটা আল্লাহর পক্ষ থেকে যেটা সেটা জিকির আর সেটা কোরআন এবং হাদিস উভয়টি শুধু কোরআন এমনটি নয় তাহলে আমরা কিভাবে বলতে পারি যে জয়ীফ এবং জাল হাদিস শরীয়তের অংশ না এটা বলতে পারি না আমরা অনেকেই বলতে পারি যে হাদিস আবার জয়ীফ হয় হাদিস আবার জাল হয় হাদিস তো জাল হবে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন ভবিষ্যৎ করে যাচ্ছেন সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের নয় পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন এই মর্মে লা তাকুমুস সাআহ হাত্তা অর্থাৎ কিয়ামত ততক্ষণ অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন নবীর আবির্ভাব না হবে আর এই তিরিশ জন ভণ্ডনবী নবী কুল্লুক মুইয়া কুল আনা রসুল্লাহ প্রত্যেকেই বলবে আমি আল্লাহ রাসুল যদি এই তিরিশ জন নবী এসে হাদিস তৈরি করে যেমন অক রজা লাহানগর সময় মুসাইল্লা কাদ্দাব তার আবির্ভাব ঘটেছিল যদি হাদিস তৈরি করে যায় সেই হাদিস কি সই হতে পারে প্রশ্নই আসে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ পর্যন্ত গিয়ে একটু সামান্য বিরতি নিয়ে আবারও ফিরে আসছে ইনশাআল্লাহ আল্লাহ একত্বটাই মূল জিনিসপত্র বিষয়টাই হচ্ছে এটাও হেদের বিষয়টা হলো মূল বিষয় কুরানের উপর পূর্ণ বিশ্বাস কোরআন হরি সুন্নার সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে সুন্নাতের বাস্তবায়ন আরেকজন মুসলিম অবর্জনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরান এবং ফোরা আলোকে নার আলোকে জানুন ইসলামের দুনিয়াদী নীতিসমূহ দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃসম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় সেই তো একজন আদর্শ মুসলিম ওয়ার্ম্য আহ এসলাম ওয়াগুলিল্লাহ ওয়া তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ভাবে সৎকর্ম হয়ে অনুগত করল তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় কাল রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরান একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরান উইল রিমেন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এবার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ ও হানা হওয়া তা আলা কোরানকে কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত দর্শক মন্ডলী আমরা পূর্বের আলোচনার পরে আবারও ফেরত আসলাম আমি যে আলোচনায় অব্যাহত রেখেছিলাম যে আল্লাহর পক্ষ থেকে যে জিকির সেটা কুরআন এবং সই হাদিস উভয়টি তা প্রমাণিত হয় এই কথাটির ব্যাখ্যায় জিকিরের ব্যাখ্যায় ইবনু হাজাম আন্দালুসি আল এহকাম ফি ইউসুল আহকাম এই গ্রন্থের প্রথম খণ্ডের তিনশো তেত্রিশ পৃষ্ঠায় বলছেন যে কালাম রসুল্লাহ ইন কুল্লাহিল্লা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যেটাই অর্থাৎ রসুল সাল্লাহ আলহ্লামের কথাগুলো সবই ওহি কুল্লাহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নাজিলে হয়েছে তাহলে বুঝলাম যে জিকিরটা আল্লাহর পক্ষ থেকে যেটা সেটা জিকির আর সেটা কোরআন এবং সই হাদিস উভয়টি শুধু কোরআন এমনটি নয় তাহলে আমরা কিভাবে বলতে পারি জয়ীফ এবং জাল হাদিস শরীয়তের অংশ না এটা বলতে পারি না আমরা অনেকেই বলতে পারি যে হাদিস আবার জয়ীফ হয় হাদিস আবার জাল হয় হাদিস তো জাল হবে স্পষ্ট রসুল আসাল্লাম তিনি বলছেন ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন সহিদ দ্বিতীয় খণ্ডের পাঁচশত নয় পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন এই মর্মে অর্থাৎ কিয়ামত ততক্ষণ অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তিরিশ জন ভণ্ড নবীর আবির্ভাব না হবে আর এই তিরিশ জন ভণ্ড নবী প্রত্যেকে রাসুল্লাহ প্রত্যেকেই বলবে আমি আল্লাহ রাসুল যদি এই তিরিশ জন ভণ্ড নবী এসে হাদিস তৈরি করে যেমন আউ্বাক রাজালগর সময় মুসাইলামতুল কাদ্দাব তার আবির্ভাব ঘটেছিল যদি হাদিস তৈরি করে যায় সে হাদিস কি সহি হতে পারে প্রশ্নই আসে না অনুরূপভাবে সহি মুসলিমের ভূমিকাতে বারো নম্বর পৃষ্ঠায় উল্লেখিত হয়েছে যে আব্দুর রহমান বলছেন যে ইন্না রাজুল অর্থাৎ সে এসে মানুষের কাছে মিথ্যা হাদিস বর্ণনা করে যায় যখন মানুষ পৃথক হয়ে যায় তখন প্রত্যেকেই নিজ নিজ জায়গায় গিয়ে বলে থাকে আজকে একজন মানুষকে হাদিস বর্ণ করতে শুনলাম তাকে দেখলে চিনতে পারবো কিন্তু আমি বলতে পারবো না মঞ্চে গিয়ে অনেক ব্যক্তি অনেক আলোচক আলোচনা করে থাকেন অথচ শয়তানও যে আলোচনা করে এটা স্পষ্ট সাহাবা একমের বক্তব্য দ্বারা প্রমাণিত হচ্ছে যে শয়তান এসে মানুষের কাছে মিথ্যা হাদিস বর্ণ করবে তাহলে কি শয়তান যে মিথ্যা হাদিস বর্ণনা করেছে সেটা কি গ্রহণযোগ্য হতে পারে প্রশ্ন আসে না বিশেষ করে আমাদের দেশে জাল এবং জয়ীফ হাদিস উপমহাদেশে অত্যধিক পরিমাণ চালু আছে যা আমরা তার থেকে বিরত থাকি না তার ব্যাপারে আমরা সচেতন নই রন্ধে রন্ধে সর্বত্রই প্রতিষ্ঠানে মাদ্রাসাতে কোনো জায়গাতে জাল হাদিসের ছড়াছড়ি অথচ এই জাল হাদিস বর্ণনা করা সম্পূর্ণ নিষিদ্ধ শরীয়তে নিষিদ্ধ সাল্লাম স্পষ্ট ভবিষ্যৎবাণী করে গেছেন এটা চলবে না যেমন মহাদ্দেশগণের পক্ষ থেকে আরও অত্যন্ত কড়া বক্তব্য এসেছে মহাদ্দেশ জায়দ ইবন আসলাম বলছেন মান আমিলা বি খবরিন সাহা আন্নাহু কিজ ফাহু আমিন খাদামি শয়তান এই বক্তব্যটি এসেছে তাসকিরাতুল মাউদুয়াত গ্রন্থের সাত পৃষ্ঠায় মান আমিলা বি খবরিন সাহা আন্নাহু কিজ যে ব্যক্তি এমন কোন হাদিসের প্রতি আমুল করে যে হাদিসটি জাল হাদিস মিথ্যা মিন খাদেম শৈতান আর ওই ব্যক্তি হল শয়তানের খাদেম অর্থাৎ সে শয়তানের দাসত্ব করে ডক্টর উসমান আল ফালাতা তিনি আল অজগফিল হাদিসে আলোচনা করতে গিয়ে তিন নম্বর খণ্ডের একশত বত্রিশ পৃষ্ঠে আলোচনা করতে গিয়ে বলছেন ওহুয়া ইদমাউন জিমনিগুন আখার আল্লাহ তাহারিমিল আমাল হাদিস মৌদু অর্থাৎ জাল হাদিসের প্রতি আমুল করাটা একটি হারাম যতগুলো বিষয়ে এজমা হয়েছে তার মধ্যে অন্যতম একটি এজমা হলো যে জাল হাদিসের উপরে আমুল করা হারাম কিন্তু দুঃখজনক হলো সত্য এ সমস্ত মানে সতর্কতা সত্ত্বেও আমাদের মাঝে জাল হাদিস চালু আছে অনুরূপভাবে দেখা যায় ইমাম নববী রহিমা সহি মুসলিমের মোকদ্দমায় অত্যন্ত শক্ত কথা বলেছেন জাল হাদিসের ব্যাপারে অনেকে জাল হাদিস বর্ণ করার ব্যাপারে বলে থাকেন যে বক্তব্যর ব্যাপারে সতর্ককর্তার ব্যাপারে ভীতি প্রদর্শনের ব্যাপারে নসিহত করার ব্যাপারে হয়তোবা জাল হাদিস বলা যেতে পারে এই ধারণা অনেকের মধ্যে আছে এই শিথিলতা অনেকের মধ্যে আছে না এটা হতে পারে না কখনোই নয় কারণ রসুল সাল্লাল্লাহু আলাই যে বাণী উল্লেখ করেছেন যে মানে হাদিস কাদিব এই হাদিসের অন্তর্ভুক্ত ব্যক্তি হয়ে যাবে কারণ হাদিস বর্ণনা করলে যদি যাচাইয়ের না করি বর্ণনা করি সন্দেহ থাকে যে হাদিসটি মিথ্যা তাহলে সে মিথ্যুকদের মধ্যে একজন অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং আমি কখনো কখনোই জাল হাদিস বর্ণনা করতে পারি না তাই ইমাম নবীব রহিমা বলছেন কাত্তার গিবি অত্তার হিবি মাওয়াইদ অর্থাৎ ভীতিপূর্ণ হোক সতর্কতামূলক হোক বা সবগুলোই হারামের অন্তর্ভুক্ত হবে শুধু এতটুকুই বললেন না বরং বললেন যত কাবিরা গুণা রয়েছে বড় সম রয়েছে তার মধ্যে অন্যতম বড় গুলো ও আকবর ইজমাঈল মুস্তমিন সকল উম্মতের উম্মতের ঐকমত্যের ভিত্তিতে এটা অত্যন্ত জঘন্য কাজ অত্যন্ত বড় পাপ বড় পাপের মধ্যে একটি বড় অপরাধ তাহলে আমরা জালহাদিসের ব্যাপারে স্পষ্ট ধারণা পেলাম করা যাবে না নুরি

আওালুমা খলাকলুরি এই হাদিস